হিরো রুবেল, রুবেলের সাথে আমি চারটা সিনেমা করেছি। তো বাংলাদেশে যত শিল্পী আছে এর মধ্যে শিডিউলড টাইমে আসা, সময় মতো সেটে পৌঁছে কাজ করা যে কজন আর্টিস্ট আছে এর মধ্যে রুবেল, সোহেল রানা নাম করা। আপনারা এটা শুনেছেন বহুদিন যে রুবেল কখনো শিডিউল নিয়ে ঘাপলা করে না, আমার সাথে তো নয়ই, কারোর সাথেই না। এই রুবেলের সম্পর্কে এখন এই প্রজন্মের অনেক দর্শক বা অনেক যারা ভক্ত আছেন তারা খুব কম জানেন। রুবেল এমন একটি নায়ক যে তার সিনেমা যখন মুক্তি পেত, থ্রি ডেজ ওয়াজ গ্যারান্টেড, শুক্র শনি রবি হাউসফুল যাবেই। মানি ব্যাগ হিরো বর্তমানে শাকিব খান, ওই সময় রুবেল। রুবেল মানেই ছবি প্রথম তিন দিন ভালো যাবে। রুবেল এমন একটা হিরো যে কখনো তার ভিতরে কোনো রাগ দেখিনি, অভিমান দেখিনি। যখন যেভাবে কাজ করতে বলা হয়েছে তখন ঠিক সেইভাবেই সে কাজ করেছে, এবং প্রডিউসার ডিরেক্টর কো আর্টিস্টকে সে কখনোই কোনো রকম কষ্ট বা কোনো রকম প্রবলেম করেনি। রুবেল একজন সুখী মানুষ, সুখী দম্পতি, তার একটিমাত্র ছেলে পড়াশোনা করেছে লন্ডনে। আপনারা জানেন কি না জানি না, অনেকে হয়তো জানেন বন্ধুরা, লন্ডনে একটি ছেলেকে পড়াতে গেলে কত টাকার প্রয়োজন হয়। আর টাকা রুবেল ইন্ডাস্ট্রিতে যদি তার পুরনো নথিপত্র বের করে তাহলে দেখবেন কোটি টাকার উপরে রুবেল আমাদের প্রডিউসার ডিরেক্টরের কাছে পায়। সে এমন একটি হিরো যে একটি সাইনিং মানি দিয়ে আপনি পুরো ছবি শেষ করতে পারতেন। কথায় থাকে যে তারপর রিলিজের পর তাকে বাকি টাকাগুলো দেওয়া হবে, কেউ দিয়েছেন কেউ দেয়নি, এতে করে তার কোনো আক্ষেপ নেই। সে বলেছে কেউ যদি না দেয় আমার কিছু যায় আসে না। পয়সার প্রতি তার লোভটা কম ছিল, যেটা আজকাল অনেক হিরোর মধ্যেই দেখা যায়। রুবেলের গাড়িতে চশমার থর থাকতো, অলমোস্ট 100-150 চশমা থাকতো, খুব পছন্দ করে চশমা পরতে। রুবেলের বাড়িতে যদি যান, কেটস জুতো কম করে হলো 200 জোড়া। শৌখিন ছেলে, ভদ্র মার্জিত, ভালো ফ্যামিলি থেকে এসছেন। আপনারা জানেন ওনার বড় ভাই মাসুদ পারভেজ, সোহেল রানা, কামাল পারভেজ, এরা সেই ফ্যামিলির ছেলে। এবং রুবেল প্রথম হিরো হয়েছে সোহেল রানা প্রযোজিত, শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমাতে, বাম্পার হিট ছবি। একটি সিনেমা করেই রুবেল উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। আর রুবেলের যুগলবন্দী ছিল শহীদুল ইসলাম খোকন, উনি প্রয়াত হয়েছেন, আমাদের অনুজ, বেশ ভালো ডিরেক্টর ছিলেন, আপনারা সবাই তাকে চেনেন। এই রুবেল আর খোকন যখন সিনেমা করেছে সুপারহিট হয়েছে। আমি করেছি চারটি, আমার কোনো ছবিতেই ফ্লপের সংখ্যা নেই। আমার সাথে রুবেলের অনেক স্মৃতি আছে বন্ধুরা। আমি সুইডেনে একটি সিনেমা করেছিলাম দেশ দেশান্তর, সেটার হিরো ছিল রুবেল, রাজীব ভাই পজিটিভ ক্যারেক্টার করেছিল। সেই সিনেমাতে আমি রুবেলকে নিয়ে গিয়েছিলাম, রাজীব, হুমায়ুন ফরিদি, রুবেল, অরুণা বিশ্বাস, শাহনাজ এবং আমার সাথে আমার ফুল ইউনিট গিয়েছিল। সেখানে অনেক স্মৃতিচারণ করা যায়, কিন্তু রুবেল এমন একটি ছেলে, যখন তাকে বলা হলো যে ফরিদি ভাই গোদল্য, উনি বিজনেস ক্লাস ছাড়া যাবেন না, রুবেলকে বললাম রুবেল ফরিদি ভাই তো বিজনেস ক্লাস ছাড়া যাবে না, তুমি কি করবা, তুমি কি বিজনেস ক্লাসের টিকিট চাও? বলো না না না, আমি ইউনিটের সাথে যাব। সবার সাথে একটা সক্ষতা, এমন সক্ষতা ইদানিংকালে কারো আছে কি না আমার জানা নেই। রুবেল যখন প্রথম এসছে এই লড়াকু করে, তারপর রুবেল আর পিছন ফিরে তাকায়নি। আমি আপনাদেরকে আমার মণিকাঞ্চন সিনেমার একটি ব্লগ দেখিয়েছি, সেখানে বলেছিলাম কী করে মণিকাঞ্চন করলাম। মণিকাঞ্চন যখন সুপার ফ্লপ হয়ে গেল, আমি ব্যাক করলাম সুইডেনে। তারপর আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেল, আমি ভাবলাম যে আর সিনেমা টিনেমা করবো না। সামহ পরবর্তী সিনেমা যখন করতে আসলাম, আমার ম্যানেজার, উনি প্রয়াত হয়েছেন, পরে একসঙ্গে প্রডিউসার হয়েছেন, অনেক বড় বড় সিনেমা বানিয়েছেন, জনাব কুদ্দুস সাহেব, উনি আমাকে বললো যে স্যার নতুন একটা ছেলে এসছে রুবেল করে, নাম পারভেজ ভাইয়ের ছোটো ভাই, আপনি ওকে নেন। আমি রুবেলকে নিয়ে ইনকলাব বানিয়ে
সুপার ডুপার হিট করেছিলাম। আমার এখনও মনে আছে গুলিস্তান সিনেমা হলে 29টা শো হাউসফুল ছিল। এই হলো রুবেল। শুধু আমিই নই, চলচ্চিত্রের অনেক অনেক পরিচালক প্রযোজক রুবেলকে সিনেমা করে প্রচুর টাকা কামিয়েছেন, কিন্তু দিন শেষে অনেকেই রুবেলের পাওনা টাকাগুলোও দেননি। সেই বলে সে কখনো স্টুডিওতে এসে সেই তার সেই পুরনো পরিচালককে যদি পায় কখনো বলে না, এ ভাই আমার টাকাগুলো তো দেননি, এমন একটি ছেলে। রুবেলের সম্পর্কে কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে বন্ধুরা। সেই রুবেল আজকে চলচ্চিত্রে নেই বললেই চলে, খুব একটা সিনেমা করে না ইদানিংকালে, শুধু কিলহিম করেছে, একটা ক্যারেক্টার করেছে, ওরও ইন্টারেস্ট কম। কারণ যে মানুষটা এই উচ্চতার শিখরে ছিল সে হঠাৎ করে এই ছোটো ছোটো ক্যারেক্টারে যাবে সে চায় না। তাকে কেউ নিতে হলে তাকে মানে অনুরোধ করে হোক বা বুঝিয়ে বাঁচিয়ে নিতে হবে, এবং তা এছাড়া তার সিনেমা করার কোনো ইচ্ছে এখন নেই। যদি ওরকম ক্যারেক্টার পায় তাহলে করবে। তো আজকাল তো আপনারা জানেন যে নতুন যারা প্রজন্মে এসছেন তারা রুবেলকে চেনেনও না অনেকেই। তো আপনারা যদি রুবেলের পুরনো সিনেমাগুলো ইউটিউবে ঘেঁটে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খুশি হবেন এবং আপনারা বলবেন, বাহ কী সুন্দর একটা হিরো ছিল, কী সুন্দর তার ফাইটিং। অভিনয়ে রুবেল খুব একদম উচ্চ মর্গের আমি বলবো না, অভিনয়ের সুযোগ তাকে দেওয়াও হতো কম। তার ক্যারেক্টারটাই ছিল ড্যাশিং হিরোর মতো, আসবে হিরো, গান গান গাবে, ফাইটিং করবে। রুবেলের ঝুলিতে এমন কোনো সিনেমা রুবেল করতে পারেনি যে সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা কিছু। আমাকে রুবেল অনেকভাবে সাহায্য করেছে, অনেকভাবে সাহায্য করেছে। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, যদি ভালো ভিউ হয়, আমি রুবেলের সম্পর্কে আরও গল্প করব। আমাকে সে ভীষণ পছন্দ করে, আমি তাকে ভীষণ পছন্দ করি। একটা পারিবারিক সম্পর্ক আছে, তার ওয়াইফ বেশ সজ্জন একজন মহিলা, বাড়িতে গেলে না খাইয়ে ছাড়বে না, কথাবার্তা বলে আপনি মজা পাবেন। ভদ্রমহিলা বিস্তর জানে চলচ্চিত্র সম্পর্কে এবং পৃথিবী সম্পর্কে। ছেলেটি তো বেশ ভালো আছে, এখন লন্ডনেই সেটেল, বিদেশি একজন মেয়েকে বিয়ে করে এখন সে ওখানে সেটেলড হয়ে গেছে এবং খুব ভালো একটি চাকরি করছে, আমি নিজেও সেটা জানি। তো বন্ধুরা, রুবেলের সাথে আজকে রুবেলকে নিয়ে আমি কেন এই কন্টেন্টটা করলাম, আমি গত রাতে আমার বন্ধু বিমান সিনেমাটা অনলাইনে দেখছিলাম, দেখে আমার বেশ কিছু পুরনো কথা মনে হয়ে গেছে, সেই জন্য এই ব্লগটি করা। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।